এটা আরো বড় স্বৈরাচার। আগের আগের জন্য তো মাইসে গেছে স্বৈরাচার, এটা আরো বড় স্বৈরাচার। ওনারা যদি ভালো হইতো তাহলে গরিবের দিকে চাইতো, এই রিক্সা ব্যান্ডে এবার আলাগো দিকে চাইতো। আমাকে বলার একটাই ভাই, যারা মনে করেন ব্যান্ড গাড়ি চালাই আমরা, রিক্সা চালাই, আপনি যে আমাদের অটো রিক্সাগুলো বন্ধ করে দেব, আগের মতন শৃঙ্খলায় হোক, রাত্রে 10টার আগে যেমন উঠতো না, এখন যাতে রাত্রে 10টার আগে যাতে না উঠতে পারে, আমরা গরিব মানুষ দূরে যাতে ডাল ভাত খাইতে পারি। এমন চিন্তায় চুরি ডাকাতি জায়গায় জায়গায় হয়, আগে এটা দেখি নাই। আগে আমরা যখন রিক্সা চালাইতাম এই চিন্তায় চুরিগুলো দেখি নাই, এমন দেখি। বললাম আমরা রিক্সা ব্যান চালাই, আমরা নিম্ন শ্রেণীর লোক। যেমন মনে করেন ভাই, এই গত পরশু দিনে এক ব্যবসায়িক লোক যাইবার লাগছে, ব্যবসায়িক রে চারজন চিন্তায় কেড়ে, ব্যবসায়িক রে চিন্তায় কার কয়া কি করতেছে, গল্লির ভিতরে লয়ে গেল মারতে মারতে কি কয়ে, ব্যবসায়িক রে চিন্তায় কাররা ছাত্র সাইজা কি, ব্যবসায়িক রে চিন্তায় কার কয়া গল্লির মাঝখানে নিয়ে গেল, নিয়ে যায় আপনি যায় কি মারত, মাইরা ধুইরা লাস্টে কি করলো, ওনারে আরো চিন্তায় কার কয়া ছাইরা দিল, ব্যবসায়িক রে কইতাছে চিন্তায় কার। কিন্তু এখন আমরা যেন মনে করেন সমতা চায় তাদেরকে পুনর্বহাল করা হোক, আপনাদের যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের পক্ষে কি কোনো শিক্ষার্থী আইসা? শিক্ষার্থীরা কোমলমতি, তারা বিচক্ষণ না, তারা শিক্ষার্থী, শিখছে, তাদেরকে ভুল বুঝিয়ে দুষ্কৃতিকার এই কাজ করেছে। যেমন আমার প্রতিষ্ঠানে আমার জন্য আন্দোলন করছে শিক্ষার্থীরা, তাদেরকে মারতে গিয়েছে দুষ্কৃতিকারীরা, আমাকে নেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে স্কুলে, আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে ফেরত চাই, প্রিন্সিপাল স্যারকে ফেরত চাই, এটা বলে তারা মিছিল করতে যাচ্ছিল। এই সময় তারা কিছু দুষ্কৃতিকারীরা এসে তাদেরকে মারপিট করে বন্ধ করে দিয়েছে। তাদের দুষ্কৃতিকারীরা সবসময় সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, তারা তাদের স্বার্থ আদায়ে খুবই কঠোর, আর নিরীহ মানুষগুলো বিচ্ছিন্ন থাকে, এর জন্য তারা আন্দোলন করতে পারছে না। যেই শিক্ষার্থীরা দেশে এত বড় একটা বিপ্লব ঘটালো, সেই শিক্ষার্থীরা যদি চায় তাহলে আপনাদেরকে আপনাদের প্রাপ্য অধিকার ফিরে দিতে পারবে? আসলে আন্দোলন করেছে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী মিলে, আর